সংসদের দিকে, এমনটা তিনি জানিয়েছিলেন বারবার। কিন্তু দলের তরফে অনুমোদন না মেলায় ওই কেন্দ্রে প্রার্থী হননি ভাঙড়ের বিধায়ক। জানি কটাক্ষ করেছে সিপিএম থেকে কংগ্রেস, এবার নওশাদকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফেরাদ হাকিম। লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন নওশাদ সিদ্দিকী, এটা তিনি বারবার জানিয়েছিলেন আপনারা জানেন, কিন্তু দল তাকে অনুমোদন দিল না। আর এই নিয়ে কংগ্রেস থেকে বামেরা প্রত্যেকেই তাকে কটাক্ষ করেছেন, এবার কটাক্ষ করলেন ফেরাদ হাকিম। ঠিকই বলেছেন, শুধু শুধু প্রচুর ভোট পেয়ে গেল এবং সেটা 18টা সিট পেল সারা বাংলায়, আমরা ভাবতেও পারিনি। আসলে জন্য এই আয়োজন আমাদের তখন ডাকি তখন পাই, তাই মালা রায়কেই আবার চাই। এটা একটা বাংলায় একটা কথা আছে, পেছনে নেই হিন্দি ভজরে গোবিন্দি, এটা হচ্ছে নম থাকা দরকার। তার কারণ অভিষেক ব্যানার্জি যা কাজ করেছে, এমনহার বাড়ির মানুষ আমার নিজের শ্বশুর বাড়ি যেভাবে পরিষেবা পেয়েছে, অভিষেক ব্যানার্জিকে হারানো দম। নওশাদ সিদ্দিকী তো কালকের বাচ্চা, যদি নরেন্দ্র মোদীও আসে, অমিত শাহ আসে বা যে কেউ যদি আসে, তাদেরও সেই দম নেই যে অভিষেক ব্যানার্জিকে হারাবে। তার কারণ কনস্টিটুয়েন্সিটাকে এমনভাবে নার্স করেছে, এমনভাবে পরিষেবা দিয়েছে যে অভিষেক ব্যানার্জিকে ওখানে হারানোটা এখন মানুষের কাছে অসম্ভব, যে কোনো নেতা।